সংগ্রামী বিক্ষুব্ধ জনতা সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গর্তের কিনারায় অবস্থান করছে দেশে আইনের শাসন নেই মানবাধিকার নেই গণতন্ত্র নেই ভোট এবং পাতের অধিকার নেই চরম স্বেচ্ছাচারিতা গুম খুন লুটপাট দুর্নীতির স্বর্গরাজ্যে আজকে প্রিয় বাংলাদেশ পরিণত হয়েছে দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বিরাজমান করছে কি দেশ চলতে পারে না আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি আজকের সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি সংগ্রামী দেশবাসী আমরা লক্ষ্য করছি সরকার আবার 2014-2018 স্টাইলের আরেকটা নির্বাচন করার পায়তারা করছে পরিষ্কার বলতে চাই এদেশের মানুষ এই রকম পাতানো নির্বাচন আর মেনে নেবে না আমরা দাবি করছি আমাদের আমির জামাতকে মুক্তি দিতে হবে জেনারেলকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে দিনের আন্দোলন আমরা রাজপথে থাকবো সরকার পতনের গোলকটা শুরু হয়ে গেছে পতনই শুরু হয়েছে বিদায় ঠেকাতে পারবে না অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ